গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমি পায়েল, মাই এভরিডে ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো দেখো, এই যে আমার এখানে ক্লিম্পার করে দিচ্ছে মমতা, তো সেটাই দেখাচ্ছি। এই যে মমতা, দেখো ক্লিম্পার করে দিচ্ছে হেয়ার। তো এখন আমরা যাব একটু অ্যানিভার্সারি পার্টিতে। কি সাজবো না কি করব কিছুই জানি না। ওর আর আমার মাথায় এখন ঝোঁক উঠলো, ওর আমি করে দিয়েছি, তখন দেখানো হয়নি, তো ক্লিম্পার করার ঝোঁক উঠলো। তো বললো দিদি যে ব্লগ তো ব্লগ করবে না, তাই মাথায় মনে আসলো যে ব্লগটা তাহলে স্টার্ট করেই দিই। তো স্টার্ট করে দিলাম। আরে দেখো কেমন হয়েছে ক্লিম্পারটা। আর তোমাদের তো ক্লিম্পারটা দেখানোই হয়নি। এটা কিন্তু আমার বর আমাকে বার্থডেতে গিফট করেছিল, অনেক কিছুই কিনেছিল, কিন্তু ভিডিও করে রেখেছি, বাট তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আমার। ঠিক আছে, তোমাদের সাথে একদিন শেয়ার করব কি কি নিয়েছিলাম বার্থডেতে আমি, তো সেটাই শেয়ার করব। সাতটা তো বাজে, দেখ কটা বাজে, সাতটা বাজে, পুরো সাতটা বাজে। এখন আমাদের গুছাতে গুছাতে কটা বাজবে তা কে জানি। এখনও সোনার সুজি করিনি, সোনার সুজিটা করে তারপরে আমি যাবো শাড়ি করতে মিঠিতে বাড়ি। মিঠিতে বাড়ির থেকে শাড়ি করে তারপরে আসবো। এবার কী শাড়ি পরবো আমি নিজেও বুঝতে পারছি না। ঠিক আছে, তো চলো ক্লিম্পারটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হবে, বাই। তো এই দেখো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে যাচ্ছি এখন অ্যানিভার্সারি পার্টিতে। তো দেখো আমি অ্যানিভার্সারির পার্টিতে চলে এসেছি। তো এটা একটা জায়ের বাড়ি, জায়ের মেয়ের অ্যানিভার্সারি, তো 8-10 বছর হয়ে গেছে। তো এখন অ্যানিভার্সারি করছে বড় করে, তার কারণ তখন বিয়ের পরে অনুষ্ঠান করিনি ওরা কোনো, সেই জন্য এখন বড় করে অ্যানিভার্সারি অনুষ্ঠান করছে। আর আমার বিয়ের পরে এই প্রথম আসলাম, তো এরই অ্যানিভার্সারি। আর এর ভাই, একটা মজার কথা হলো, এর ভাই আর আমি একসঙ্গে প্রাইমারি স্কুলে পড়তাম। ঠিক আছে, তো এখানে এসে দেখা হয়ে গেছে, আর আমিও আমাদের অনুষ্ঠানে এসেছে। বাট আমি এই এর নাম আমি ঠিক জানি না কি, আর আমার জিজ্ঞাসাও করা হয়নি। তো আমাকে বলছে তোমার বিয়েতে গিয়েছিলাম মনে আছে, তো আমি বললাম হ্যাঁ। আর সোনার এখানে ঘুম চলে এসেছে, প্রায় এখন 10টা বাজে। আর এই দেখো এখানে ফুচকা স্টল দিয়েছে আর পকোড়া স্টল দিয়েছিল, সেটা শেষ হয়ে গেছে আমরা আস্তে আস্তে। আর এই দেখো এখানে আমার যা বসে গেছে, যায় ছেলে মেয়ে, মিঠাই, রঞ্জু আর দাদা আর দিদি, এখানে সব বসে গেছে খেতে, আর আমরা এপাশে সামনাসামনি বসেছি। তো খুব মজা করছি, গল্প করছি, যেহেতু গান চলছে কপিরাইট ক্লেম চলে আসবে সেই জন্য কিন্তু আর তোমাদের সাথে দিলাম না। তো বলছে কাম্মা মনিটাইজ অন হয়ে গেলে খাওয়াবে, তো আমি বললাম এই তো এখানে খাচ্ছি, সেটাই মনে কর অন হলে খাওয়াবো। জানি না কবে অন হবে, আর কোনোদিন অন হবে কি না জানিও না, কিন্তু আমার ব্লগ করতে ভালো লাগে, তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, সেই জন্যই কিন্তু শেয়ার করি। হয়তো কোনোদিনই অন হবে না, কারণ আমি তো রোজ আর ভিডিও ছাড়তে পারি না তোমাদের মতো, আর সবার ভিডিও রোজ আমি দেখতেও পাই না, অনেক প্রবলেম আছে সেই জন্য। আর এখানে দেখো মা মমতা আর হলো আমার দেওর বসে পড়েছে, আর এপাশে আমি, মাঝখানে সোনা, আর তারপরে আমার বর বসেছে। ঠিক আছে, আর বাবা আগের ব্যাচে খেয়ে চলে গেছিলো, আর মিঠিরাও চলে গেছিলো। তো আমার যা, আমরা সবাই কিন্তু ভীষণ এনজয় করি, ভীষণ গল্প করি। আর এই দেখো মেনু কার্ড হলো রাধা পল্লবী, চানা মটর, স্যালাড, চিকেন বিরিয়ানি, মটন কষা, চাটনি পাঁপড়, মিষ্টি, মানে সামথিং যে সমস্ত হয় সেইগুলোই। তো এই দেখো এখন রাধা পল্লবী দিয়ে দিয়েছে চানা মশালা, আর এখন দিয়ে দিয়েছে দেখো চিকেন বিরিয়ানি, যেটা আমার অল টাইম ফেভারিট আর সবারই ফেভারিট। আর এই ভিডিওটা কিন্তু আমার 1 সপ্তাহ আগে শ্যুট করা, বাট আমার ছাড়া হয়নি, আমি এডিট করতে পারছিলাম না, অনেকটা চাপের মধ্যে ছিলাম সেই জন্য। তো এখন আমি ছাড়ছি, তোমরা একটু দেখে নিও। তো আর এখন দিয়ে দিয়েছে মটন, দেখো আর মটনটা কি বলবো, অসাম হয়েছিল বন্ধুরা, যেহেতু আমি মটন এমনিই খুব ভালো খাই। আর সত্যি কথা বলতে, আর বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির মটন না সত্যি খেতে মানে অসাধারণ হয়। তো মেনু কার্ডে নামটা দেখলাম লাবণী, আর মিঠুন, জামাইয়ের নাম মিঠুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পায়েল, মাই এভরিডে ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতো ব্লগটা আমি শুরু করছি। কালকে গিয়েছিলাম অ্যানিভার্সারি পার্টিতে, কিন্তু ব্লগটা শেষ করা হয়নি, আর সেরকমভাবে খুব একটা শ্যুটও করা হয়নি, অল্প একটু শ্যুট করেছিলাম। তো দেখো চোখে এখনও কাজল রয়েছে হালকা হালকা, তো মেকআপ তো কালকে সেরকম করিনি, তো ধুয়ে ফেলেছিলাম। তো চলো এখন কী রান্না করছি আর কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো আজকে ব্লগটা শেষ করব। তো চলো
দিয়েছি, আর এতে ডিম সিদ্ধ দিয়েছিলাম। আর এখানে আমার অলরেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো তরকারিটা। দেখো আস্তে আস্তে বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে আমি একটা তরকারি করেছি। এটা আমার হয়ে গেছে, এই গ্যাস অফ করে দিলাম, নামিয়ে দেব তরকারিটা। আর কি রান্না করি আর কেমন করে রান্না করি সেটা দেখতে থাকো। আর এখানে সোনার লেবুর রস প্রতিদিনই খাওয়াই, তো আজকেও খাওয়ানো আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে লেবুটা খুব টক ছিল, প্রচণ্ড টক ছিল, প্রচণ্ড, কি বলবো তোমাদের। এখানে দেখো আনারস আছে, তো আনারসটা আমি এখন খেয়ে নেব। দারুণ খেতে, দারুণ খেতে, অসাম খেতে আনারসটা। এখানে তিনটে ডিম সিদ্ধ করেছি, একটা সোনাকে দেব, সোনা খাবে ভাত দিয়ে, আর এখানে রান্না করব। আর ডিমে সকালবেলা একটু মাছের ডিম নিয়েছিলাম, ভেজেছিলাম, তো এইগুলো রয়েছে, ওর মধ্যে দিয়ে দেব। তো মাছের ডিমের সাথে মুরগির ডিমের বড়া। আর এদিকে দেখো মা সোনার জন্য ভাত নিয়ে নিচ্ছে, ডিম হ্যাঁ। দেখো এখানে দুটো ডিম আমি ভেজে তুলে নেব। নর্মালি যেমনভাবে ডিম রান্না করে সেইভাবেই আমি ডিম রান্না করব, কিছুই দেখানোর মতো না। তাও তোমাদের একটু দেখাই, চলো। দেখো ডিম আমি তুলতে পারছি না, তো চলো ডিমটা তুলে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। তো দেখো এখানে মশলা আমার কষানো হয়ে গেছে, অল্পই মশলা, আর যেহেতু দুটো ডিমের, আর মাছের ডিম দেবো একটু, আমি একটু জলটা দিয়ে দিলাম। দুজন মানুষের কত রান্না হবে, তো চলো ঝোলটা ফুটে উঠলে ডিমের ঝোলটা হয়ে গেলে তোমাদের সাথে আবার ফিরে আসছি। আমার বাবা পিটি আবার টি লিখে দিয়ে গেছে। কে লিখেছে? তোমার বর আবার কে? পিটে টি লিখেছে, জানি টি লিখা, তুমি বিশ্বাস করছো না তোমার পিটে টি লিখা। ও মা দেখো, ও মা, ও মা, ও তার পিটে টি লিখা, তো জল দিয়ে টি লিখা। দেখো দেখো একটা মানুষকে খাওয়াতে কত জনার লাগছে। তোমার পিঠে টি লিখা কি ব্যাপার গো? পিঠে আজকাল টি ট্যাটু করে নাও, পিঠে টিটা ট্যাটু, কামা জল দিয়ে ট্যাটু করে। ভাত খাচ্ছে রে মমতা, দেখো ওদের খাওয়া খাওয়াই কেতা কেটি, গরম লাগছে বন্ধুরা প্রচণ্ড। আর এই যে এখানে এরা কেতাকেটি করছে, আর আমি তো ঝোল বসিয়ে দিয়ে এসেছি ডিমের ঝোলটা। আরে দেখো আলনার অবস্থা, রান্না বান্না করে স্নান টান করে সোনা যখন ঘুমাবে তো এই জামা কাপড়গুলো গুছাবো। আর কালকে ভাবলাম ইনস্টাগ্রামে রিলস করবো, বিয়ে বাড়ি বলছি, অ্যানিভার্সারিতে গিয়েছিলাম, তো এসে তো ওর সাথে তুমুল ঝগড়া হলো রাতে, রিলস তো মাথায় থাক। আর বাড়ি আসতে আসতে তখন অলরেডি 11:30 বেজে গেছে, ওই যে পড়ে গেছে, তো ভাবলাম এখন আনারসটা, তখন এক পিস খেয়েছিলাম আর খাইনি, তো এখন ভাবছি একটু আনারসটা খাই। দারুণ 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 খেতে, এই যে সারাদিন দৌড়ে বেড়ায়, সারাটা দিন রোগা হবে না কেন বলো, আমাদের মতো মানে দেখো বলার হাড়টার সব খুলে ফেলেছি, এত গরম লাগছে বলার মতো না। আনারসটা খাই আর তোমাদের সাথে কথা বলি, তোমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে আমারই হাসি পাচ্ছে। তো ডিমের ঝোলটা রান্না করলে আমার রান্না বান্না কমপ্লিট, বাসন টাসন মেজে তারপরে আবার অন্যান্য কাজগুলো আছে সেগুলো করব। তো বাই, আবার পরে দেখা হবে। টাটা, আমি আনারসটা তো খেয়ে নিই। দেখো ডিমের ঝোলটা আমার হয়ে গেছে, একটু হালকা ঝোল রেখেছি কারণ ওই তরকারিটা শুকনো শুকনো রেখেছি, দু তরকারি। এখন ওই একটু গরম মশলায় গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি হালকা করে, তো এই যে সাই গরম মশলা এটাই আমি ইউজ করি, তো একদম হালকা করে ছড়িয়ে দিয়েছি। আমার ডিমের ঝোল রেডি, এই যে এটা হলো মাছের ডিম আর মুরগির ডিম। সকালেই মাছের ডিমটা
সকালেই মাছের ডিমটা নিয়েছিলাম, তো সকালে ভাজা খাওয়া হয়েছে, আর কিছুটা ছিল যেটা ডিমের ছিল দিয়ে দিলাম। তো রেডি আমার রান্না। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখানে দেখো চিনি দিয়ে জল ফুটাচ্ছি। না না না, আমি চা করছি না, তোমরা কিন্তু চা ভাবছো, কিন্তু আমি আজকে করতে চলেছি রসগোল্লা, যেটা করে আজ পর্যন্ত কোনো দিন আমি সাকসেস হতে পারিনি। তো চলো আজকে কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো যতবার করতে গিয়েছি রসের মধ্যে দিলেই কিন্তু মিষ্টিগুলো পুরো গলে যায়। তো আজকে আমি অনেকটা ট্রাই করেছি, দেখো ছোট্ট একটা মিষ্টি দিয়ে দিয়েছি, তো দেওয়ার পরে দেখছি ওটা না ভাঙেনি, গলেও যাচ্ছে না। তো চলো দেখি কি হয়। আর দেখো রসটা একদম টকবক করে ফুটে উঠেছে, এর মধ্যে কিন্তু আমি মিষ্টিগুলো দিয়ে দেব, ঠিক আছে? তো আমি হবে কি না সেই জন্য আমি কিন্তু আগের থেকে যখন মিষ্টিগুলো বানাচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম চলো বানিয়েই তোমাদের সাথে শেয়ার করি। আর দেখো এই দেখো মিষ্টিগুলো ফুলে উঠছে, ভাঙছে না। তো আজকে মনে হচ্ছে আমি সাকসেস হব। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দিও কিন্তু দেখতে দেখতেই ভিডিওটা। যারা নতুন আছো আমার চ্যানেলে, আমার চ্যানেলে ভিডিও দেখছো, আমার চ্যানেলে এসে বাট চ্যানেল সাবস্ক্রাইব করছো না, তো বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে আমি যে কোনো ভিডিও ছাড়ি তোমাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যায়। তো এই দেখো রসগোল্লা প্রায় হয়ে এসেছে, আমার ভীষণ 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 আনন্দ হচ্ছে যে আজকে আমি রসগোল্লা করে সাকসেস হলাম। যেহেতু আমাদের বাড়িতে কিন্তু প্রচুর ছানা থাকে, দুধ থাকে, কিন্তু আমি কোনো দিনই পারি না, মিষ্টি দই করেছি অনেকবার, রসগোল্লা করে কোনো দিনই সাকসেস হতে পারি না। তো আজকে আমি সাকসেস হয়েছি, এতে আমার ভীষণ 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 আনন্দ হচ্ছে। তো দেখো কি দারুণ ফুলে উঠেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি।